মুর্শিদাবাদ জেলা খো খো সিনিয়র কাবাডি প্রতিযোগিতার আয়োজন। মোবাইল ফোন থেকে বিরত রাখতে মুর্শিদাবাদ জেলার কান্দিতে আয়োজন করা হলো খো খো কাবাডি প্রতিযোগিতা। ইন্টারনেটের যুগে ছাত্র যুব সমাজ মুঠো ফোনে অনলাইন গেমের প্রতি আকৃষ্ট, ভুলতে বসেছে খেলার মাঠ, শরীর চর্চা। স্বাধীনতা পূর্ব ভারতের মনীষী ও স্বাধীনতা সংগ্রামীরা জোর দিতেন শরীর চর্চায়। তারা বলতেন এতে শরীর ও মন দুই ভালো থাকবে। কিন্তু দিন বদলের সাথে সাথে শরীর চর্চা বা খেলা ঠাঁই পেয়েছে ব্রাত্যের তালিকায়। খেলার প্রতি আকর্ষণ ফেরাতে উদ্যোগ গ্রহণ করলো মুর্শিদাবাদ জেলা খো খো সংস্থা ও বহড়া খো খো কাবাডি অনুশীলন সমিতি। আমাদের এখানে মুর্শিদাবাদ জেলা সাব জুনিয়র বালক এবং বালিকা বিভাগে খো খো জেলা চ্যাম্পিয়নশিপ ও কবাডি সিনিয়র জেলা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। এটাতে খো খোতে মহিলা এবং পুরুষ উভয় বিভাগে, বালক বালিকা বিভাগে 18টা টিম অংশগ্রহণ করেছে এবং কবাডিতে 25টা টিম অংশগ্রহণ করছে। গোটা জেলাব্যাপী জেলা চ্যাম্পিয়নশিপ, গোটা জেলা বেলডাঙ্গা থেকে এসছে, ডোমকল থেকে এসছে, সাগরদিঘি থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে খো খো এবং কবাডি টিম এসছে। আমাদের লোকালও আছে কিছু টিম। রবিবার দিবারাত্রি কান্দি বহড়া মাঠে কাবাডি ও খো খোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলা সাব জুনিয়র খো খো সিনিয়র কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি বহড়াতে। মুর্শিদাবাদ জেলা খো খো সংস্থা ও বহড়া খো খো কাবাডি অনুশীলন সমিতির পরিচালনায় রবিবার দিবারাত্রি এই খো খো ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে খো খোতে পুরুষ ও মহিলা বিভাগে 18টি দল অংশগ্রহণ করে ও কাবাডিতে 25টি দল অংশগ্রহণ করে। আমরা এখানে আপাতত এখানে খো খেলতে এসেছি, তো আমাদের খেলা না, এটা আন্ডার ফোরটিনের খেলা। তো আমাদের ক্লাব থেকে আমাদের কান্দি থেকে চারটি দল খো খো দল অংশগ্রহণ করেছে। তো একটা আছে আপনার বিবেকানন্দ পাঠচক্র, একটা নয়নারায়ণ পাঠচক্র, একটা রসরাম অম্বিকা হাই স্কুল, আর একটা নয়নারায়ণ পাঠচক্র গার্লস। তো চারটি টিম অংশগ্রহণ করেছে। তো আমাদের বেশ, আমরা খো খো প্র্যাকটিস করি, মানে 365 দিনে আমাদের মানে হালকা প্র্যাকটিস চলে। সাব জুনিয়র সিনিয়রদের নিয়ে এই কাবাডি ও খো খো প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে জেলার বিভিন্ন জায়গায় এখন খেলার মান উন্নয়ন ঘটেছে। কান্দি ব্লক থেকে ইতিমধ্যেই বহু খেলোয়াড় রাজ্যের স্তরে, জাতীয় স্তরের খো খো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। খো খো খেলার প্রতি এলাকার ছাত্রছাত্রীদের আরও আকর্ষণ বৃদ্ধি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। আমরা মোবাইলে গেম খেলি না, আমরা খেলতে এসেছি এখানে খো খো। মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।